হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও নতুন একটি হান্ড্রেড পারসেন্ট ফ্রি জেনুয়েন যাচাই করা ভেরিফাইড চাকরির খবর নিয়ে তোমাদের মাঝে বন্ধুরা আজকে আমরা কথা বলবো খুবই ভালো একটি রেস্টুরেন্ট বার্বিকিউব নেশানসের জব ভ্যাকেন্সি নিয়ে বন্ধুরা নেশানে বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ চলছে সো চলো বন্ধুরা জেনে নেওয়া যাক কোন কোন পোস্ট রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে জব লোকেশন কোথায় রয়েছে এছাড়াও কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে এছাড়া এজ লিমিট কি রয়েছে এরপর কীভাবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পদ্ধতিতে আবেদন করবে অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই সমস্ত ডিটেলস বলার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েও দেওয়া হবে তাই সম্পূর্ণ তথ্য পেতে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করবার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল কারণ সঠিকভাবে অ্যাপ্লাই করলেই তোমরা এইচআর থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে বন্ধুরা তোমরা সবাই যেন এখন খুবই ভালো একটি ফেস্টিভ্যাল সিজন চলছে তাই বিভিন্ন রেস্টুরেন্টগুলি তাদের জব রিকোয়ারমেন্ট ওপেন করে দিয়েছে তাই বন্ধুরা বার্বিকিউমনেশানেও হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট চলছে তাই একদম দেরি না করে জব পেতে এখনই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যেভাবে বলা হয়েছে সেভাবে অ্যাপ্লাই করে দিন আশা রাখছি অবশ্যই আপনারা জবটি পেয়ে যাবেন সোলেটস গো বন্ধুরা আর দেরি না করে সরাসরি চলে আসছি জব ডিটেলস নিয়ে আজকে আমরা কথা বলবো বলব নেশন যেটি একটি খুবই নামি রেস্টুরেন্ট যার অল ওভার কলকাতা ছাড়াও অল ওভার ইন্ডিয়াতে আউটলেট রয়েছে এই ফেস্টিভ্যাল সিজনে বার্বিকিউবনেশানে হিউজ পরিমাণে জিএসএ অর্থাৎ গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট পদে জব ওপেনিং চলছে তাই একদম দেরি না করে ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেভাবে অ্যাপ্লাই করে দেবে বন্ধুরা বার্বিকিউব নেশনে অল ওভার কলকাতাতে রিক্রুটমেন্ট চলছে এবং স্যালারি এখানে বলা হয়েছে আফটার ইন্টারভিউ ডিসকাস করা হবে এর সাথে বন্ধুরা এই জবটিতে ছেলে ও মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও এটি ফুল টাইম পারমানেন্ট জব হবে নেক্সট জেনে নেব এখানে তোমাদের কি কাজ করতে হবে বন্ধুরা এখানে তোমাদের মূলত জিএসএ অর্থাৎ গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ গেস্টের সার্ভিস করতে হবে এবং সিনিয়র জিএসের কথা অনুযায়ী তোমাদের কাজ করতে হবে সো বন্ধুরা এখানে নেক্সট জেনে নেব এই কাজের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে বন্ধুরা এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটি মূলত এইচএস পাস থেকে গ্র্যাজুয়েশান পাস যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কিভাবে সরাসরি হান্ড্রেড পারসেন্ট জেনুয়েন পদ্ধতিতে অ্যাপ্লাই করবে তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল খুবই মনোযোগ দিয়ে এই প্রসেসটি দেখবে তবেই তোমাদের অ্যাপ্লিকেশানটি ভালোভাবে সাবমিট হবে এবং এইটার থেকে তোমরা অবশ্যই নেক্সট প্রসিডিউর অর্থাৎ ফেস টু ফেস ইন্টারভিউর জন্য ডাক পাবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন সরাসরি বার্বিকিউব নেশনের কেরিয়ার পেজে চলে এসেছি যেখানে কোম্পানি যে রিক্রুটমেন্ট করছে তার সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে বন্ধুরা তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে কেরিয়ার পেজে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই তোমরা সরাসরি এই পেজটিতে চলে আসবে বন্ধুরা পেজটিকে একটু ওপরের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে কোন কোন লোকেশানে নিয়োগ চলছে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ওভার কলকাতায় ডিএলএফ সল্ট লেক পার্ক স্ট্রিট লেক মল রাজারহাট এই সব লোকেশনে নিয়োগ চলছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে সেগুলি এখানে দেওয়া রয়েছে এখানে প্রথমেই দেওয়া রয়েছে জিএসএ অর্থাৎ গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট এবং অবশ্যই এখানে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটির বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তোমরা নো মোড়ে ক্লিক করলে বিস্তারিত তথ্যটি দেখে নিতে পারবে বন্ধুরা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে তোমরা সরাসরি অ্যাপ্লাই করার অপশানে চলে আসবে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কারেন্ট জব ওপেনিংস এবং তার নিচে লেখা রয়েছে ফুল নেম ফুল নেমের জায়গায় তোমরা তোমাদের ফুল নেম ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে দেখতে পাচ্ছ ইমেল ফোন নাম্বার বন্ধুরা এখানে অবশ্যই তোমাদের আপডেটেড ইমেল এবং আপডেটেড ফোন নাম্বার দিয়ে দেবে এবং তোমরা কোন লোকেশানে জবটি করতে চাইছো সেই লোকেশানটি চুজ করে নেবে এরপর এখানে নিচে দেখতে পাচ্ছ পোস্ট বন্ধুরা এখানে অবশ্যই তোমরা পোস্টের জায়গায় দিয়ে দেবে জিএসএ অর্থাৎ গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট এবং এরপর নিচে দেখতে পাচ্ছ প্রোফাইল আপলোড চুজ ফাইল বন্ধুরা এখানে তোমরা তোমাদের রিজিউমের ফাইলটি চুজ করে সাবমিট করে দেবে অবশ্যই বন্ধুরা এখানে মনে রাখবে তোমরা যে রিজিউমটি পোস্ট করছো সেটি অবশ্যই যেন আপডেটেড হয় যেখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অবশ্যই আপডেটেড থাকতে হবে এবং অন থাকতে হবে কারণ এই নাম্বারেই তোমাদের সাথে এইচ আর যদি তোমাদের সিবিটি শর্টলিস্টেড হয় তবে অবশ্যই তোমাদের সাথে করে নেওয়া হবে নেক্সট লেভেলের জন্য অর্থাৎ ফেস টু ফেস ইন্টারভিউ এর জন্য বন্ধুরা মনে রাখবে এই পোস্টিতে আর্জেন্ট পাবে নিয়োগ চলছে তাই চাকরিটি পেতে একদম দেরি না করে এখনই যেভাবে বলা হয়েছে সেভাবে আবেদন করুন এছাড়াও এমনই আরও নিত্য নতুন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি জেনুইন যাচাই করা কাজের খবর পেতে জব ডট কম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আর্জেন্ট বেসিসে কাজ পেতে চ্যানেলের কমিউনিটি পেজটি ফলো রাখবে বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ফ্রি জেনুইন চাকরির খবর নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ট্রাই করতে থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য ধন্যবাদ